অ্যাপসের মাধ্যমে 27 দিনে শুদ্ধভাবে কোরআন শিখতে পারবেন আগ্রহীরা। বয়স শ্রেণীভেদে সকলের জন্য সহজতম পদ্ধতিতে তৈরি হয়েছে এই অ্যাপস। এর উদ্ভাবক প্রকৌশলী মইনুল হোসেন দীর্ঘদিনের প্রচেষ্টায় তৈরি করা অ্যাপস ও বই কোনো প্রকার বিনিময় মূল্য ছাড়াই ছড়িয়ে দিতে চাচ্ছেন মানুষের মাঝে। এই অ্যাপসের মধ্যে যে সুবিধাগুলো আপনি পাচ্ছেন, প্রথমে হচ্ছে আপনি কায়দা বা যে কোনো আরবি শব্দতে আপনি যদি টাচ করেন, সেক্ষেত্রে সেই আরবি শব্দের উচ্চারণ কি সেটা শুদ্ধ কণ্ঠে আপনি উচ্চারণটি শুনতে পারবেন। এবং এই অ্যাপসের সাহায্যে যে কোনো প্রজেক্টর অথবা মাল্টিমিডিয়া ক্লাসরুম নেওয়া যাবে। সবচেয়ে বড় সুবিধা হলো যারা আরবি পড়তে পারেন না, তারা হচ্ছে শুদ্ধভাবে আরবি উচ্চারণ শুনতে পারবেন এবং বাংলা দেখে অর্থ সহকারে সেটি পড়তে পারবেন। এবং এই অ্যাপসের সাহায্যে আপনারা যে কোনো জায়গায় বসে কোরআন তালাওয়াত করতে পারবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি সেই অ্যাপসটি রিভিউ করে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা অ্যাপসটি খুঁজে পাওয়ার জন্য গুগল প্লে স্টোরে যাবেন এবং সার্চ দিবেন লার্ন বাংলা কোরআন ইন 27 আওয়ার্স। এটা হচ্ছে আপনাদের সেই অ্যাপস, এটি আপনারা ইনস্টল করবেন। আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি, আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি এটি কিভাবে কাজ করে। আপনি যদি এটি বই আকারে কিনতে চান তাহলে 225 টাকা মূল্য পড়বে, আপনি সেটি বই আকারে কিনতে পারেন। প্রথমে আমরা ঘন্টা সূচিতে ক্লিক করলাম। ঘন্টার সূচিতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথম ঘন্টা, দ্বিতীয় ঘন্টা, তৃতীয় ঘন্টা, চতুর্থ ঘন্টা, এভাবে করে কিন্তু 27তম ঘন্টা পর্যন্ত এখানে আছে। তো আমরা প্রথম ঘন্টাতে ক্লিক করলাম এবং পৃষ্ঠা নাম্বার হচ্ছে 25। আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, আমরা মুখস্থ আকারে আলিফ বা তা এগুলো শুনতে চাচ্ছি, এই জন্য মুখস্থতে ক্লিক করে আমরা বা তে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেটাতে যখন ক্লিক করি তখন কিন্তু সেটার উচ্চারণ চলে আসে, অথবা বাংলাতে কিন্তু লেখা আছে, আরবির পাশাপাশি বাংলাতে লেখা আছে, আপনারা বাংলাটা দেখেও কিন্তু পড়তে পারেন। তো আমি এখন যদি পরের পেজে যেতে চাই তাহলে এখানে এখানে টাচ করে টান দিলেই হচ্ছে এটা পরের পেজে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন হচ্ছে 26 নম্বর পেজে আছি এবং এখানে আপনারা লক্ষ্য করে দেখুন, আমি এখন আমি যদি এখানে পড়তে চাই সিন, সিন, আমি সিনে ক্লিক করব। যদি আমি নুন পড়তে চাই তাহলে নুনে ক্লিক করব, নুন, সিন, নুন, লামে ক্লিক করলাম। লাম, আপনারা দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু আপনারা যেটা উচ্চারণ করতে না পারেন সেটা পড়বেন। এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে আরবি পড়ে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কায়দার 29টি হরফ আছে, আপনারা এখানে পড়তে পারেন আলিফ, আলিফ, বা, সা, এভাবে করে আপনারা পড়ে নেবেন। তো চলুন বন্ধুরা, এরপর আপনারা যদি বইটি কিনে নেন তাহলে কিন্তু আপনারা আলিফ বা তা সা এগুলো কিন্তু আপনারা লিখতে পারবেন। এখানে লিখার যে ঘরগুলো আছে এখানে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, আপনারা চাইলে বইটাও কিনে নিতে পারেন। এরপর আপনাকে আরবি শব্দগুলো চেনার জন্য নিচে কিন্তু বর্ণনা দেওয়া আছে, যেমন এখানে লেখা আছে দেখুন উপরে একটি নকতা এবং হচ্ছে এটার মধ্যে নাই, এরপরে এটাতে দেখুন আইনের মধ্যে হচ্ছে নকতা নেই এবং হচ্ছে গয়নের মধ্যে হচ্ছে উপরে একটি নকতা, এখানে লেখা আছে দেখুন, আপনারা এভাবে করে পড়ে নিতে পারেন। এরপর কোনটা কিভাবে উচ্চারণ করবেন সেটার নিয়মও কিন্তু এখানে দেওয়া আছে, সেগুলো আপনারা পড়ে নিতে পারেন। তো এখন আমি আপনাদেরকে আলোচ্য সূচিতে ক্লিক করে দেখাবো। প্রথমে আছে আরবি 29টি হরফ চেনার উপায় 25 থেকে 28 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। এরপরে দেখুন 27টি আরবি মাখরাজ শিখি, এখানে আপনারা এগুলো সব পড়ে নেবেন। এরপরে আসেন আল কোরআনের বিষয়ভিত্তিক আয়াত। এরপরে আছে 24 ঘন্টা কোরআন শিক্ষা ইউটিউব ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন এটা ক্লাস 1, আমরা ফার্স্ট ক্লাস ওপেন করলাম। নুরানি পদ্ধতিতে 27 ঘন্টায় কোরআন শিক্ষা। এরপরে দেখুন আমরা যদি এখানে কোরআন তেলাওয়াত শুনতে চাই তাহলে হচ্ছে জাস্ট আরবিতে ক্লিক করব। আবসারুহা সিরাজান ওয়াহাজান। তো এভাবে করে আপনারা কিন্তু আরবি চাইলে উচ্চারণ নিজেরাই করতে পারবেন, অথবা বাংলা উচ্চারণ দেখতে পারবেন, অথবা আপনি যদি চান আপনি বারবার উচ্চারণটা শুনতে পারবেন। আবসারুহা সিরাজান ওয়াহাজান। সো বন্ধুরা, আশা করি আজকের অ্যাপসটি আপনাদের সকলেরই কাজে লাগবে এবং সামনে রোজার মাস আসতেছে, রমজান মাসে আপনারা অবশ্যই এই অ্যাপসটি ইনস্টল করে আপনাদের মোবাইলে আপনারা কোরআন তেলাওয়াত করতে পারবেন, অথবা শুনতে পারবেন, অথবা শুদ্ধভাবে উচ্চারণ সহকারে শিখতে পারবেন। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে তাহলে প্রথমে একটি লাইক দিবেন এবং আজকের ভিডিওটি নিয়ে কারো কোনো কিছু জানার থাকলে সেটি কমেন্টসে জানাবেন, অথবা আপনি আমাদের চ্যানেলে কী ধরনের ভিডিও দেখতে চান সেটি বলার জন্য জেএসপি বাংলাদেশের ফেসবুক ফ্যান পেজে আমাদেরকে মেসেজ করতে পারেন। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যেন নোটিফিকেশন মিস না হয়। এবং সেই সাথে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। Press the bell icon on the YouTube app and never miss another update.